আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে এখন যে গাড়িটি রাখা আছে সেটি হচ্ছে ভ্রাম্যমান 3-in-1। এই 3-in-1 সিস্টেম যে গাড়িটি, এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা টায়ার দেওয়া আছে। টায়ার দুইটা কিন্তু মোটা টায়ার প্লাস নতুন টায়ার। এই নতুন মোটা টায়ার সেট আপ সহকারে যদি এই তিনটা সেট আপ গাড়ি, আর এখানে T35 ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে T35 সেলফ ইঞ্জিন আর কি। ইতিপূর্বে আমি আপনাদেরকে সেলফে স্টার্ট করে চালিয়ে দেখাইছি। তো এই মেশিন দিয়ে কিন্তু একটা ইঞ্জিন দিয়ে তিনটা মিল আপনি ব্যবহার করতে পারবেন, প্লাস ভ্রাম্যমান কায়দায় আপনি এক গ্রাম থেকে অন্য গ্রাম, একটি শহর থেকে অন্য একটি শহরে যাইতে পারবেন, সে ধরনের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি এই গাড়ির ভিতরে দেওয়া আছে। আপনি চাইলে সেলফ স্টার্ট, হ্যান্ডেল স্টার্ট যে কোনোভাবে স্টার্ট করতে পারবেন। এই পাশে আপনারা সেলফ স্টার্টের জন্য ব্যাটারি ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারি দ্বারাই কিন্তু এই মেশিনটি স্টার্ট হবে, প্লাস একটা ইঞ্জিন দিয়েই কিন্তু আপনার তিনটা হলার যে চালানো যাবে, সে হলার তিনটা কী কী কীভাবে কাজ করবে সেটি কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু পিঠাপুলি খাই, সে পিঠাপুলি তৈরি করার জন্য যে চাউলে গুঁড়া করার প্রয়োজন হয়, ভিজা চাউল গুঁড়া, যেটাকে আতপ চাউল গুঁড়া করা হয়, সেই আতপ চাউল গুঁড়া করার জন্য এই মেশিনটি দেওয়া আছে। এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ স্টিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ স্টিল। মেশিনটি আমি আপনাদের খুলে দেখাবো, যদি কিনা খুলে আপনারা দেখেন পিঠাপুলি সিস্টেমটি কিন্তু এর ভিতরে নেট ইউজ করা হয়েছে। নেট দিয়ে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন, এটি এই কায়দায় আপনি খুলে দেখতে পারবেন, আবার এই কায়দায় ফিটিং করতে পারবেন। ইজিলি সেটিং সিস্টেম, এই যে পাশে দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি যে রাইস মিলটি রাখা আছে, এটাকে হাঙর রাইস মিল বলা হয় আর কি। কেউ বলে 3 নেটের রাইস মিল, কেউ বলে 5 নেটের রাইস মিল, এটা ছোটো বড়ো সাইজ আছে। তো ইঞ্জিনের ভিতরে যেটা দেওয়া হবে সেটা মনে রাখবেন, তিনটা নেট দিয়ে ব্যবহার করা যে রাইস মিল, এই রাইস মিলটি ব্যবহার করতে পারবেন আপনারা। প্রতি ঘন্টায় 32 থেকে 35 মন ধান আপনারা এই মেশিন দিয়ে কিন্তু মারাই করে নিতে পারবেন। এটা ভিপুলি কিংবা সিপুলি কিংবা ফ্ল্যাট পুলি, আপনারা যেটাই ব্যবহার করতে চান, আপনারা যদি আপনার ইচ্ছাধীন পুলি নিতে পারবেন। প্লাস এই সেট আপটা কিন্তু 2.5 ইঞ্চি শ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে, এই মোটা শ্যাপের কারণে এটা টোটালটাই মেশিন স্টিল, মোটা শ্যাপ দিয়ে টোটাল মেশিনটাই কিন্তু স্টিল বডি দেওয়া হয়েছে। এখানে কোনো প্রকার নষ্ট হওয়ার সুযোগ সুবিধা খুবই কম, লং লাস্টিং এবং লং জিবিটিভি আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভ্রাম্যমান রাইস মিল গাড়ি কিংবা সরাসরি একটি মিল নিয়ে যে আপনার মিল ঘরে সেট আপ করতে পারবেন, সেই ধরনের ফ্যাসিলিটি দেওয়া আছে। যদি কিনা জালি খোলার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই। তো এখানে এই যে জালি খোলার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা খুললেই কিন্তু নিচ দিয়ে জালিটা নেমে যাবে, আবার আপনি নিচ দিয়ে লাগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার পুরো মেশিন খোলার কোনো রকম প্রয়োজন নাই, নিচ দিয়ে জালি খুলবেন, নিচ দিয়ে লাগাইতে পারবেন, আবার উপরেটা উপর দিয়ে খুলবেন, উপর দিয়ে লাগাইতে পারবেন। এবং এই মেশিনটি কিন্তু আপনারা অবসর টাইমে যখন ধান না থাকবে তখন আপনারা তুষ বা চিটায় মেশিন দিয়ে গুঁড়া করে পাউডার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফুলফিল সেট আপ গাড়ি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, এই সেট আপটার দাম হচ্ছে 2,20,000 টাকা। যদি কিনা আপনি সেকেন্ড হ্যান্ড টায়ার নেন, সেকেন্ড হ্যান্ড টায়ারের ক্ষেত্রে কিন্তু দাম কিছুটা কম হবে এবং সেলফ বাদে নিলে আরও কম হবে। এই সেট আপটা যদি কিনা আপনারা 32 ইঞ্জিন দিয়ে নেন, সেক্ষেত্রে দাম আরও কম হবে। আলোচনা সাপেক্ষে অফিসে এসে আপনারা নিতে পারবেন। আর যেটাই আপনারা দেখলেন এতক্ষণ ধরে ফুল সেট আপ, এটার দাম হচ্ছে 2,20,000 টাকা বর্তমান প্রাইস। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।